আসসালামু আলাইকুম। কচু শাক কেনা পছন্দ করে গ্রাম এবং শহর সবারই পছন্দের শাক কচু শাক। আর আজকে আমি একটু ভিন্ন স্টাইলে কচু শাক রান্না করে দেখাব। আজকে আমি কচুর ডাটাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির স্টাইল করে মাখা মাখা করে ভুনা করব। আর এই রেসিপিটা রায়দার পাপার দেয়া। তো দেখুন রায়দার পাপা তার পছন্দের রেসিপি দিয়ে মজা করে ভাত খাচ্ছে। কচু শাকের কিছু উপকারিতা রয়েছে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। প্রতি 100 গ্রাম কচু শাকে থাকে 6.8 গ্রাম শর্করা, 3.9 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম লৌহ এবং 0.22 মিলিগ্রাম ভিটামিন বি। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্ত শূন্যতা দূর করে। এছাড়াও কচু শাকে থাকে ভিটামিন এ যা রাতকানা ও চোখে ছানি পড়া থেকে রক্ষা করে এবং চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবার হজমে সহায়তা করে থাকে। তবে হ্যাঁ, কচু শাক কাটা, ওটা, ধোয়া এবং রান্নার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। কচু শাক কাটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর কষ যেন আমাদের কাপড় চোপড়ে লেগে না যায়। আর এর কষ যদি আমাদের কাপড় চোপড়ে লেগে যায় তাহলে সেটা সহজে উঠতে চায় না। আর কোটার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমরা পারি গ্লাভস পরে নিব। আর গ্লাভস যদি না পরে নিই, যদি হাত চুলকায় তাহলে অবশ্যই লেবুর রস এবং লবণ দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, এতে করে হাতের চুলকানিটা চলে যাবে। কিছু কিছু কচুর শাক আছে যেটা রান্না করলে খাওয়ার পরে গলা হালকা চুলকায়, তো সেক্ষেত্রে আমরা কচু শাক রান্নার সময় এর পাশে টক জাতীয় কোনো জিনিস দিয়ে দিতে পারি, যেমন চালতা, আম স্লাইস করে দিতে পারি কাঁচা আম, জলপাই, আমলকি, এসব টক জাতীয় জিনিস এর পাশে দিলে শাকের স্বাদটাও বেড়ে যায় এবং গলা চুলকানিটাও কমে। এছাড়াও আমরা খাওয়ার সময় লেবু খেতে পারি কচু শাকের সাথে। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় শরীরের ক্ষত সারাতে সহায়তা করে থাকে। তো আমার কচু শাকটা কুটে ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা রেডি করে নিব। আর আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তো বাঙালি দোকান থেকে আমি আমাদের দেশীয় গলদা চিংড়ি আনিয়েছি। তো মাছটা আমি এবার কুটে রেডি করে নিব। এবারে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এর মাথার কাছে এবং পিঠের কাছে ময়লা থাকে, এই ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই আছে চিংড়ি মাছ খোসাসহ রান্না করে থাকে, বাট আমরা চিংড়ি মাছ খোসাসহ রান্না করি না, খোসা ছাড়িয়ে নেই। দেখুন পিঠের কাছে যে ময়লাটা ছিল সেটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। খোসাসহ রান্না করলে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে না। তো এবার আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার জন্য এর মাঝে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমি রান্নাটায় যে মশলাগুলো ইউজ করব সেই মশলাগুলো আমি একসাথে করে পানি দিয়ে মিশিয়ে নিব। তো আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটি ভালোভাবে গুলিয়ে নেব। আমি বেশিরভাগ রান্নায় এভাবে করে মশলাটা পানি দিয়ে মিশিয়ে নিয়ে থাকি, কারণ এতে করে মশলা
মশলাটা তেলে দিলে পুড়ে যায় না এবং কালারটাও ঠিকঠাকভাবেই থাকে। তো পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো আগে তেলে ভেজে নিব। চিংড়ি মাছগুলো কোটার পরে কতটা ছোট হয়ে গেছে আবার রান্নার পরে আরও ছোট হয়ে যাবে। মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবারে আমি গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মাঝে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমরা বাচ্চাদেরকে এবং গর্ভবতী মহিলাদেরকেও কচু শাক খাওয়াতে পারি, এতে করে তাদের ক্যালসিয়াম এবং আয়রনের যে চাহিদা থাকে সেটা পূরণ হতে পারে। তো আমি কচু শাকটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবারে আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মাঝে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা একেবারে মাখা মাখা হবে, কোনো ঝোল থাকবে না। তো আমি এখন এ পর্যায়ে এর মাঝে কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবারে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে। তো আমার কচু শাক রান্না অলমোস্ট হয়ে গেছে। তো আমি এবারে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো।
আপনারা এই স্টাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।